বন্ধুরা, সবসময় ইউজ করি এমন কিছু জিনিস দিয়ে আমরা কিন্তু সহজে অনেক ম্যাজিক শিখতে পারি এবং শিখে অন্যজনকে অবাক করে দিতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো দড়ি এবং রুমাল দিয়ে আপনি কিভাবে ম্যাজিক করে অন্যজনকে দেখাতে পারেন। তো চলুন আজকে দেরি না করে সর্বপ্রথম একটা শুরু করা যাক, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক দেখাবো এবং শেখাবো। তো আজ আমার কাছে রয়েছে একটা দড়ি, যেই দড়িটাকে আমি দুই সাইডটাকে কিন্তু ভালোভাবে দুটো স্ট্যান্ডের মধ্যে বেঁধে দিয়েছি। আমার কাছে দর্শক নেই, যার কারণে আমি বাঁধতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আর আমার কাছে রয়েছে একটা রুমাল বা হ্যাঙ্কি, যেটা আপনারা বলতে পারেন। এই হ্যাঙ্কিটা কিন্তু একেবারে সাধারণ বা নর্মাল একটা রুমাল বা হ্যাঙ্কি, যেটা আপনারা বলবেন। এরপর আমি সর্বপ্রথম এই হ্যাঙ্কিটাকে বা রুমালটাকে একটু এভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছেন এই যে দড়িটা রয়েছে, এই দড়িটা কিন্তু একটা সাধারণ দড়ি, এর মধ্যে কোনো কাটিং ফাটিং কিছু নেই। এরপর আমরা এই রুমালটাকে এই দড়ির মাঝামাঝিতে ভরবো। ভরার পর আমরা কী করবো, এই রুমালটাকে আমরা এই দড়ির মধ্যে ভালোভাবে গিট লাগিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই গিটটাকে লাগিয়ে দিলাম, ওকে? এখন দেখতে পাওয়া যাচ্ছে এই যে রুমালটা, এই রুমালটা কিন্তু দড়ির মাঝামাঝিতে আমি গিট লাগিয়ে দিয়েছি, কোনোভাবেই এ বেরোনো সম্ভব নয়। এখন যদি আমরা ম্যাজিক করি তাহলে কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে আসবে। দেখুন, রুমালটা কিন্তু এখন দড়ির মধ্যে ফেঁসে রয়েছে। জাস্ট আমি এবার ধরে এবার যদি টেনে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই কিন্তু এই রুমালটা দড়ি থেকে বেরিয়ে চলে আসছে, কিন্তু এর মধ্যে যে গিটটা রয়েছে সেই গিটটা কিন্তু এখনও লেগে রয়েছে, তাই না? সত্যি দারুণ অসম্ভব একটা ম্যাজিক। আপনি চাইলে কিন্তু এই রুমালটা দর্শকদের দিয়ে দেখাতে পারেন যে দেখুন এর মধ্যে যে গিটটা রয়েছে সেই গিটটা কিন্তু এখনও পর্যন্ত আছে, কিন্তু দড়ি থেকে রুমালটা বেরিয়ে চলে এলো। খুবই মজাদার একটা ম্যাজিক। দেখুন, এই গিটটা আমি আপনাদেরকে চোখের সামনে খুলে দেখাচ্ছি, সিম্পল একটা গিট। আমি আরেকবার আপনাদের ম্যাজিকটা করে দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবেন, বোঝার চেষ্টা করবেন ম্যাজিকটা কীভাবে হচ্ছে। তারপরে তো আমি এমনিতেও আপনাদেরকে শেখাবো ম্যাজিকটা কীভাবে করা হয় বা এর পেছনে রহস্য কী। সর্বপ্রথম এই রুমালটাকে আমি দড়ির মাঝামাঝিতে রাখছি। এরপর এই রুমালটাকে আমি এই দড়ির মধ্যে ভালোভাবে গিট লাগিয়ে দিচ্ছি, ওকে? সিম্পল। এরপর এটা কিন্তু বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনি এইভাবে টানেন তাহলে কিন্তু বেরোনো সম্ভব নয়, এদিকে টানলে কিন্তু বেরোনো সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। এখন যেটা করবো সেটা হলো, এইভাবে আমরা কিন্তু হাতও দেবো না, আমরা এইভাবে দড়িটাকে একটু জাস্ট লড়াবো আর দেখবো আমরা রুমালটা কীভাবে বেরিয়ে আসছে। তো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু নিজে নিজেই রুমালটা বেরিয়ে চলে এলো, তাই না? সত্যি খুব মজাদার একটা ম্যাজিক। তো এই রুমালের মধ্যে এখনও পর্যন্ত গিটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি টাইট করে লাগিয়ে দিচ্ছি মাঝামাঝিতে, গিটটা এখনও গিট রয়েছে। তো এটা কীভাবে সম্ভব, দড়ি থেকে রুমালটা কীভাবে বেরিয়ে এলো? তো চলুন এখন আমরা শিখবো এই ম্যাজিকটার পেছনে রহস্য কী বা এই ম্যাজিকটা কীভাবে করা সম্ভব। আর তাছাড়া চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে নেবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দারুণ দারুণ ম্যাজিক দেখাই এবং শেখাই। এবং যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। চলুন এখন শেখা যাক। তো এই ম্যাজিকটা করার জন্য আপনার দরকার একটা দড়ি, একটা রুমাল, দুটো অডিয়েন্স ধরার জন্য। যদি আপনার অডিয়েন্স ধরার জন্য না থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় বেঁধে নিতে পারেন। এরপর সর্বপ্রথম আপনাকে রুমালটাকে একটু এইভাবে পাক দিয়ে নিতে হবে বা ঘুরিয়ে নিতে হবে, তাহলে ম্যাজিকটা করতে খুব সহজ হয়। এরপর এই রুমালটা আপনাকে দড়ির মাঝামাঝিতে ভরতে হবে। ভরার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যে কোনো একটা হাত দিয়ে আপনি ম্যাজিকটা করতে পারেন। আমি যেটা করি সেটা হলো রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের মাঝামাঝি একটা সাইডকে ধরে নিই, আর একটা সাইডকে আমার বুড়ো আঙুল বা থাম্পের ওপরে এভাবে রেখে দিই, কিছু এইভাবে। এরপর যেটা করতে হয় সেটা হলো, এই যে সাইডটা রয়েছে, এই থাম্পের ওপরে যে সাইডটা রয়েছে সেটা কিন্তু একটু ছোট থাকবে, এই সাইডটা একটু বড় থাকবে। এরপর এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে আপনাকে এই দড়ির আগে দিয়ে দ্বিতীয় হাতটা নিয়ে যাওয়ার পর এই কর্নারটাকে ধরতে হবে। ধরার পর এই কর্নারটাকে, এই যে সাইডটা রয়েছে, এই সাইডটাকে পার করে, পার করার পর আমার যে বুড়ো আঙুলটা রয়েছে এই বুড়ো আঙুলের সাইড দিয়ে আপনাকে এই কর্নারটাকে ভরে এদিকে বার করে নিতে হবে এবং এইভাবে টেনে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ট্রিক কমপ্লিট। এরপর যেটা করতে হবে সেটা হলো, আপনাকে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে ধরে ধরে একটু আগে একটু পেছনে, আগে পেছনে করলেই আপনি দেখতে পাবেন এখানে আপনি একটা ছোট্ট হিস্সা দেখতে পাচ্ছেন রুমালের। এই অংশটাকে যদি ধরে এইভাবে আপনি বার করে নিতে পারেন এই অংশটাকে, তাহলে দেখবেন সহজেই কিন্তু এই রুমাল যে দড়িটা রয়েছে দড়ি থেকে বেরিয়ে আসে। এবং তারপরে যে অংশটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু একটা অরিজিনাল গিটের মতো লাগে বা অরিজিনাল গিট। আপনি দর্শককে দেখাতে পারেন যে দেখুন এই অংশটা কিন্তু একেবারে গিটটা এখনও কিন্তু খোলেনি, কিন্তু রুমালটা কিন্তু রোপ থেকে বেরিয়ে চলে এসছে। তো সহজে কিন্তু এই ম্যাজিকটা আপনি করে দেখাতে পারবেন, খুব সহজ একটা ম্যাজিক। আমি আরেকবার দেখাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমরা রুমালটাকে এভাবে পাক দিচ্ছি, এরপর আমরা রোপের মাঝামাঝি নিয়ে গিয়ে খুব সহজ, খুবই সহজ একটা রোপকে এইভাবে ধরতে হবে, একটা কর্নারকে আর একটা কর্নারকে এইভাবে, এই দিকটা ছোট থাকবে। এরপর এই অংশটাকে নিয়ে গিয়ে আমি ধরলাম এইভাবে, ঠিক আছে? এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন এই অংশটাকে ধরে নিয়ে গিয়ে আপনাকে এই অংশের মাঝামাঝিতে ভরে নিয়ে আপনাকে টান দিতে হবে, তাহলে কিন্তু সহজ। এরপর আপনার এই যে অংশটা রয়েছে এই অংশটাকে একটু আগে পেছনে করলেই দেখবেন খুব সহজে আপনার একটা অংশ দেখতে পাচ্ছেন,
ঠিক আছে এই যে অংশটা রয়েছে এটাকে আপনি 10 ও বার করতে পারেন আমি যেভাবে দেখিয়েছিলাম এইভাবে লড়ালেও কিন্তু এটা সহজে বেরিয়ে আসে আবার তাছাড়া কিন্তু আপনি চাইলে এইভাবে ধরে এটাকে টান দিলেই কিন্তু দেখা যাবে যে রুমালটা খুব সহজে বেরিয়ে আসছে এবং গিটটা কিন্তু এখনো পর্যন্ত এই রুমালের মধ্যে রয়েছে তো সত্যি খুব সহজ এবং সুন্দর এবং মজাদার একটা ম্যাজিক আপনারা চাইলে যে কোনো টাইমে করে দেখাতে পারবেন